নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপিত, শিলচরে শোভাযাত্রা। ক্লাব রেনিসার উদ্যোগে উধারবন্দে বসল নেতাজির মূর্তি, মনোজ্ঞ আলোচনা। বিজেপি সরকারের আমলে আমূল পরিবর্তন হয়েছে, দাবি বিধায়ক দিলীপ পালের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য এবার মাঠের সম্পূর্ণ অনুষ্ঠান স্থগিত রেখে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল 8:30 এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ ক্লাব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা সকাল 9:30 রাঙ্গিরখাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে পৌঁছায়। সেখানে মালদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন সমিতির সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন করতে চলেছে। যেহেতু আজকালকার পরিস্থিতি অর্থাৎ কোভিড-19 কারণে আমরা নানান স্কুল থেকে স্টুডেন্ট সেরকম পাবো না এবং পাইওনি, অভিভাবকরাও দিতে চাননি, এই জন্যে আমরা এই আজকের দিনে একটু শর্টকাট করে আমরা এই অনুষ্ঠানটা করে নিলাম। এবার সারা বৎসর ব্যাপী আমরা এই 125তম জন্ম উৎসব পালন করব এবং নেক্সট ইয়ারে আমরা বিশাল আকারে 125তম জন্মদিবস উদযাপনের মানে বিরাট আকারে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাদের সহায়তা সহযোগিতা আমাদের সবসময় প্রয়োজন। আজকের অনুষ্ঠানের মধ্যে 12:41 এই নেতাজির পাদদেশে ওনার জন্ম মুহূর্ত ঘোষণা করা হবে এবং ওখানে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন লোক এসে মাল্যদান করবেন এবং মেঘলাঞ্ছিত পতাকা উত্তোলনও করা হবে। সন্ধ্যায় 125টি প্রদীপ প্রজ্বলন করা হবে। একটা 12:41 এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই রাঙ্গিরখাড়ির নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতির সামনে। এদিন সন্ধ্যায় মেহেরপুরের শিবালিক পার্ক পুজো মণ্ডপে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি, আমার স্বজন, নয়া গ্রুপ ও অ্যাপোলো ক্লাব ইত্যাদি। আলোচনা সভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন সমিতির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য ও শিলচর মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রধান ডক্টর দেবশ্রী দত্ত প্রমুখ। উধারবন্দে ক্লাব রেনেসার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে নেতাজির মূর্তি উন্মোচন হয়েছে। নেতাজির 125তম জন্মজয়ন্তীতে এই মূর্তির উন্মোচন করেন শিলচর সিআরপিএফ গ্রুপ সেন্টারের ডিআইজিপি শাহনাজ খান। অনুষ্ঠানে সিআরপিএফ বাহিনীর দ্বারা সামরিক কায়দায় অভিবাদন জানানো হয়। এ উপলক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেতাজির জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরেন শাহনাজ খান, পার্থসারথী চন্দ, তৈমুরাজা চৌধুরী, বিশ্বতোষ চৌধুরী, বিভাস রঞ্জন চৌধুরী, তপধীর ভট্টাচার্য প্রমুখ। এর আগে সকাল 9:00 উধারবন্দ বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রাটি বিভিন্ন ভাষাগোষ্ঠীর পরম্পরাগত নৃত্য গীতের মাধ্যমে নেতাজির প্রতিচ্ছবি নিয়ে উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে বাসস্ট্যান্ডে নেতাজির নবনির্মিত প্রতিকৃতির সম্মুখে এসে শেষ হয়। এতে বিভিন্ন সংস্থা, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সামিল ছিলেন। তালে তালে দেব তালে, হ্যাঁ তালে তালে আমরা দেব তালে। নেতাজি সুভাষচন্দ্র বসু আর नेताजी को जर्मन का नेता हिटलर ने निमंत्रण दिया उनसे जर्मनी में बर्लिन में मिलने के लिए, और नेताजी गए उनसे मिलने के लिए, उनके गेस्ट हाउस में बैठे हुए थे और उसी गेस्ट हाउस में हिटलर का लुक एलाइट
हम सकल आदमी भी बैठा हुआ था, उसी थोड़ी देर के बाद में हिटलर आता है उस गेस्ट हाउस में और नेताजी के कंधे पर हाथ रखता है और नेताजी बोलते हैं कि फुहरर अर्थात हिटलर। तो हिटलर बड़ा अचंभित होकर बोला कि आपको कैसे पता चला कि मैं हिटलर हूं। तो सुभाष चंद्र बोस जी बोले कि मैं इतने विश्वास से कह सकता हूं कि और कोई दुनिया में आदमी पैदा नहीं हुआ जो नेताजी के कंधे पर हाथ रख करके। শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল হিন্দু যুব ছাত্র পরিষদ কাছাড় জেলা সমিতি। এদিন শহরের ক্লাব রোড স্থিত ইলোরা হেরিটেজ থেকে এক র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন সমাজসেবিকা সোনালী চৌধুরী সহ সমিতির অন্যান্যরা। ব্রহ্মপুত্র ভ্যালি থেকে এসে উনারা ধর্ণা করে গেছেন ডিসি অফিসের সামনে, অবস্থান ধর্মঘট করে গেছেন দু ঘন্টার, যে আমাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য। একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এই প্রথম আমাদের শহরে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার নাম আর কেউ না, বলেন বস্য মহাশয়। আমরা উনাকে ওয়েলকাম করছি, শিলচরবাসী এবং বরাক ভ্যালিরবাসী আমরা সবাই ওয়েলকাম করছি এবং আমরা ওনার সাথে থাকব। আমাদের এখানে যারা আমরা সবাই আছি সবাই বলেছে আমরা ওনার সাথে আছি, কারণ আমাদের পাশে যে এসে দাঁড়িয়েছেন, সরকার বিভিন্ন সরকার আসছেন যাচ্ছেন কিন্তু কোনো অর্গানাইজেশন কোনোদিন আমাদের বরাক ভ্যালিতে আসেনি, এই প্রথম, এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে ওনাদের সাথে। এদিকে পায়োনিয়ার সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন স্থানীয় তারাপুর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে রাঙ্গেরখাড়ে নেতাজি প্রতিমূর্তিতে মালদান করে ফের তারাপুরে ফিরে আসে। বিজেপি সরকারের আমলে আমূল পরিবর্তন হয়েছে, শনিবার ফের এই দাবি করলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি বলেন হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দুত্ব একটা সভ্যতা সংস্কৃতি আচার অনুষ্ঠান, এই সভ্যতা সংস্কৃতির মধ্য দিয়েই বিজেপির সরকার কাজ করে যাচ্ছে, বিজেপির পরিবর্তনকামী সরকার সফল হয়েছে। শনিবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত আজকের অতিথি অনুষ্ঠানে বিধায়ক দিলীপ কুমার পাল দাবি করেন গত 4.5 বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে অসমের যোগাযোগ ব্যবস্থা, কৃষি থেকে স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন থেকে জীবনের মানোন্নয়ন, রেলের নিরাপত্তা থেকে বিমান পরিষেবা, অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পেনশন বৃদ্ধি থেকে গরিব মহিলাদের গ্যাসের সংযোগ দেওয়া, মুদ্রা লোন থেকে মেক ইন ইন্ডিয়া, বিগত 4 বছরে সর্বত্র চোখে পড়েছে পরিবর্তন। দেশজুড়ে উন্নয়নমূলক কাজকর্ম গণ আন্দোলনের চেহারা নিয়েছে এবং তাতে দেশের 125 কোটি মানুষ অংশ নিয়েছেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত সমাজের দরিদ্র অবহেলিত পিছিয়ে পড়া মানুষ এবং কৃষকের ঘর জমির পাট্টা প্রদান সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও নরেন্দ্র মোদী সরকার। এদিন বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন বিগত সময়ে শিলচরের রাস্তাঘাট উন্নয়নে 200 কোটি টাকার কাজ হয়েছে, বরাকের সড়ক সংস্কারে 3000 কোটি টাকার কাজ হয়েছে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 500 শয্যাযুক্ত নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিধায়ক দিলীপ বলেন শীঘ্রই নাগরিকত্ব বিল কার্যকর হবে, বিজেপি সরকার বিদেশি মুক্ত এনআরসি নতুন করে তৈরির ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। এদিন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়েও সরব হন তিনি। আজকে প্রধানমন্ত্রী মোদীজিকে দেখুন, বিজেপি সরকার, এনডিএ সরকার, কেন্দ্রে দেখুন, আসামের সরকারে দেখুন, দিন রাত সবাই একটা কঠোর পরিশ্রম করে চলেছেন উন্নয়নের লক্ষ্য, সেটাই প্রথম কথা এবং শেষ কথা, উন্নয়নের প্রথম কথা এবং শেষ কথা। আপনার বিরুদ্ধে কোনো মহল থেকে দেখুন রাজনীতি বিশেষ করে নির্বাচনী রাজনীতি, মানে যারা আমরা জনপ্রতিনিধি যারা স্বাভাবিকভাবেই আপনি ভালো করলে অভিযোগ আসবে, খারাপ করলে অভিযোগ আসবে, কিন্তু আমি বুকে হাত থেকে বলতে পারি সুজন ভূষণ বলতে কি বোঝানো হয়।
শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে গোলদিঘি মল মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বরাকভিলে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির সহযোগিতায় গোলদিঘি মলে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে 17 জন স্বেচ্ছায় রক্তদান করেন। করিমগঞ্জ সিভিল হাসপাতালের তরফে এদিনের রক্তদান শিবিরটি পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডক্টর উর্মি, তাছাড়া উপস্থিত ছিলেন বরাকভিলে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির সভাপতি ডক্টর মনোজ পাল, কমিটির মিডিয়া সম্পাদক শিবম দাস, নিকিতা পাল, নেহা চক্রবর্তী প্রমুখ। প্রয়াস এডুকেশন প্রোগ্রাম ওরফে প্রয়াস শিক্ষা কার্যসূচির রাজ্যে কার্যালয়ে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় শনিবার দিনটি পালন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংস্থার রাজ্য প্রভারী কাউসার আহমেদ লস্কর অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আজাদ হোসেন লস্কর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারাই বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনশৈলী, নীতি আদর্শ এবং স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিরুল রহমান লস্কর, শিউলিনাথ, জহিরুল ইসলাম বরভুইয়া প্রমুখ। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ভারতীয় যে ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হইলা নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে এই মহান বীরের উদ্দেশ্যে আজকে আমরা এটাই বলতে চাই যে তার আদর্শ মানিয়ে আমরা যাতে ভবিষ্যতে চলি। হ্যাঁ, এই জন্য আমি আজকে সকলে এটাই বলতে চাই যে আমরা আসলে কি এটা শপথ নেই যে প্রত্যেক 23 জানুয়ারিতে আমরা পরাক্রম দিবস হিসাবে পালন করি এবং তার যে আদর্শ আছে এটা আমাদের নিজেদের জীবনে এটা অবলম্বন করি। এই জন্য আমি এটা বলতে চাই যে প্রত্যেক 23 জানুয়ারিতে আমরা সমগ্র দেশের সঙ্গে আমরা 23 জানুয়ারি পালন করি। তা আজকে একটা বিশেষ 125তম জানুয়ারি, ভারত সরকার এটারে পরাক্রম দিবস ঘোষণা করছে আর আমরা আজকের দিনটারে তাদের স্মরণ থাকে ভবিষ্যতে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অসম সাহিত্য সভা শিলচর শাখার 64তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শনিবার। এদিন পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি করুণা ঠাকুরিয়া। পাশাপাশি প্রদীপ প্রজ্বলন সহ অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সভার সূচনা করেন সংস্থার কর্মকর্তারা। প্রয়াত রাধাকান্ত চুতিয়া স্মৃতিমঞ্চে আয়োজিত এদিনের সভায় প্রতিবেদন পাঠ সহ বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়াও আগামীতে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের উন্নয়নে এগিয়ে নেওয়া যায় এর উপর বিস্তারিত আলোচনা করেন সংস্থার কর্মকর্তারা। 64তম শিলচর শাখার সাহিত্য সভা প্রতিষ্ঠা দিবস সময় আমরা আমার সকাল 8:45 শুরু হয়েছে। পতাকা উত্তোলন সম্মানীয় করুণা ঠাকুরিয়া আমার প্রেসিডেন্ট, তাই পতাকা উত্তোলন করেছে। ইয়ার পাশতে আমি আজি যেহেতু নেতাজির জন্মদিন আর তেখেতক আর আমার জ্যোতিপ্রসাদ আগরওয়ালা শিল্পী তেখেতক আমি স্মৃতি তর্পণ আর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমি অনুষ্ঠান করলো। এই অনুষ্ঠান আমার স্থানীয় ব্যক্তি হীরেন্দ্র ভট্টাচার্য ডাঙরিয়া তেখেতক আমি দায়িত্ব দিছিলো। তেখেতে আমি স্মৃতি তর্পণ আর গ্রন্থ প্রচলন করলে এটা আমার প্রতিনিধি সভা চলি আছে। প্রতিনিধি সভা কেবা পাশতে আমার দিনের 1 বজার আমার মুকলি সভা হব। এই মুকলি সভাত বরাকর বিভিন্ন ভাষার ভাষী জনগোষ্ঠী অংশগ্রহণ করব আর এই মুকলি সভাতে আমি ইউনিভার্সিটি আমার ডক্টর অরূপ বঙ্গদামিয়াক আমি বিশিষ্ট ব্যক্তি হিসাবে মাতিছো আর আমার স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বরাক ব্রহ্মপুত্র ভাষার সংমিশ্রণের যে কাম করে আছে আমার স্বর্ণালী চৌধুরী ডাঙরিয়ালী, তেখেত বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমি আমন্ত্রণ জানাইছো। এই দুইজন ব্যক্তিক লয়ে আমি মুকলি সভাত নাচ গান নাচি বাগি সকলখিনি আমি আনন্দভাবে অনুষ্ঠান। নেতাজির জন্মজয়ন্তী পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পয়লাপুল শাখা। শনিবার লক্ষ্মীপুরে অবস্থিত স্থায়ী সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। আজকে আমরা লক্ষ্মীপুর কোর্টের মধ্যে কোর্টের সম্মুখে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুজির যে একটা স্ট্যাচু আছে ওই স্ট্যাচুটা আমরা আজকে যথাযোগ্য মর্যাদায় আমরা উদযাপিত করলাম পরাক্রম দিবস পয়লাপুল এবিপি ইউনিটের পক্ষ থেকে। আমরা গতকালকে সেম কাজ আমরা
সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি পালন করল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। এ উপলক্ষে শহরের ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে বিক্ষোভ কার্যসূচি পালন করেন কমিটির কর্মকর্তারা। এদিন দিল্লিতে অনুষ্ঠিত কৃষি আইন বাতিল নিয়ে যে আন্দোলন চলছে তার প্রতি সম্মান জানিয়ে সারাদেশে কৃষি আইন বাতিলের দাবি জানান তারা। তাছাড়া আজ থেকে 25শে জানুয়ারি অবধি সারাদেশের বিভিন্ন রাজ্যের জেলাগুলোতে কৃষি আইন বাতিলের দাবিতে ধর্ণা কার্যসূচি পালন করবেন বলে কমিটির কর্মকর্তারা জানান। কিষাণ মোর্চা সারা দেশেই আজাদ দিন কিষাণ দিবস হিসাবে পালন করছে এবং 23, 24, 25 জানুয়ারি সমগ্র দেশে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সারা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন, অবস্থান বিক্ষোভ, ধর্ণা ইত্যাদি পালন হচ্ছে। আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটিও শিলচরে এই অবস্থান বিক্ষোভ আমরা পালন করছি। আমাদের শিলচর ঘনিয়ালা ক্লাব গৃহে আসাম সর্বশিক্ষা কর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইই স্বেচ্ছাসেবক, কমিউনিটি ভলান্টিয়ার, শিক্ষাকর্মী ও সংযোগী শিক্ষাকর্মীরা। আসাম সরকারের শিক্ষা বিভাগ থেকে একটি গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই নোটিফিকেশনের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে হুঙ্কার দেন তারা। আগামী সপ্তাহের ভেতরে আইনের আশ্রয় নেবেন বলেও তারা প্রতিজ্ঞাবদ্ধ হন। কিছুদিন আগে সরকার একবার প্রায় ডিসিশন নিয়ে নিয়েছিল যে আমাদেরকে যারা ডিএলএড নেই বা যাদের পার্সেন্টেজ কম তাদেরকে অন্যান্য পোস্ট বলতে ফোর গ্রেড বা থার্ড গ্রেড এ সমস্ততে নিয়োগ করার জন্য, কিন্তু সেটাও কিছুদিন পর স্থগিত হয়ে গেছে। আজ থেকে কয়েকদিন আগে যেটা লাস্ট শেষ মুহূর্তে স্পেশাল টেট ঘোষণা করা হয়েছে, কিন্তু এই স্পেশাল টেটে স্পেশাল বলতে কিছুই নেই, কোনো ছাড় নেই, শুধু নামে স্পেশাল। এখানে মার্কেরও ছাড় নেই, এখানে ডিএলএড যে এটারও ছাড় নেই। তাই আমরা 90% আমরা যারা শিক্ষাকর্মী বা ইডি যারা আছি 90%ই আমরা বঞ্চিত হচ্ছি। তো আমরা এখন অনন্যপায় হয়ে বাধ্য হয়ে আমরা কোর্টের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছি। এর কারণই হচ্ছে আমরা কিন্তু চাকরি করেছি আর আমাদেরই থেকে শিক্ষা মিত্র যারা তাদেরকে সম্পূর্ণ ছাড় দিয়ে তাদের মাস্টার হিসাবে নিয়োগ করা হয়েছে এবং পরে তারা ডিএলএড দিয়েছে, তারা বেটারমেন্ট পরীক্ষাও দিয়েছে, তা সমস্ত পরে হয়েছে, কিন্তু আমাদের বেলায় ওরা বৈষম্য। বদরপুর নেতাজি বিদ্যাভবন ও নেতাজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হল বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। শনিবার সকাল 9টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠানে নেতাজি ফাউন্ডেশনের কার্যকারী সম্পাদক পরিমল কর্মকার ও স্কুলের অধ্যক্ষ নিধন বিকাশ লোধ নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মধারা, তার আদর্শ ও ভাবনাচিন্তা নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন বদরপুর টাউন কমিটির প্রাক্তন চেয়ারপার্সন বাবলি দাস, শুভদীপ লোধ সহ অন্যান্যরা। এদিকে ভারত বিকাশ পরিষদ বদরপুর শাখাও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল। বদরপুর বাজারে অবস্থিত নেতাজির প্রতিকৃতিতে মালদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন পরিষদের কর্মকর্তারা। নেতাজির জন্মজয়ন্তী পালন করল অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটি। এদিন প্রথমে বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মালদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে কমিটির কর্মকর্তারা বলেন, নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে যদি দেশের ও জনসাধারণের জন্য কিছু করতে পারা যায় তবে তারা নিজেদের ধন্য মনে করবেন বলে জানান। 23শে জানুয়ারি 125তম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর, এই উপলক্ষে আমরা অসম গণ পরিষদ শিলচর জেলা কমিটি সমগ্র আসামব্যাপী সমগ্র দেশব্যাপী আমরা ওনার জন্মশতবর্ষী পালন করছি, বিগত দিনে করেছি, আগামীতে আমরা করে দেবো। এই মহান নেতার পুণ্যতিথিতে আমরা ওনাকে স্মরণ করছি। আমরা সবাই এটাই সংকল্প করছি আজকের দিনে যে নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য যদি কিছু একটা করতে পারি আমরা মনে করবো যে নেতাজিকে সম্পূর্ণ সম্মান জানানো হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও তারাপুর পুলিশ ফাঁড়িতে বাৎসরিক শনি পূজা অনুষ্ঠিত হল। জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। এদিন পুজো শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনস্থ উত্তর মোহনপুর রশিদিয়া প্রি সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের টাকা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন মাদ্রাসা পরিচালন কমিটি সহ পড়ুয়াদের অভিভাবকরা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার সাংবাদিকদের ডেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এসএমসির সভাপতি আলী আহমেদ বড়ভুইয়া পড়ুয়াদের অভিভাবকদের সাথে নিয়ে বলেন,
প্রধান শিক্ষক মকদ্দাস আলী তার সাথে কোনো ধরনের সহযোগিতা না করে নিজের ইচ্ছে মতো শিক্ষা প্রতিষ্ঠানের মিড ডে মিলের অর্থ তছরূপ করছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে হিসেব চাওয়ার জন্য বর্তমান সভাপতিকে সরিয়ে নিজের পছন্দের এক ব্যক্তিকে সভাপতি বানাতে শনিবার স্কুলে এক সাধারণ সভার ডাক দেন প্রধান শিক্ষক মকদ্দাস আলী। কিন্তু সভায় বিগত দিনের হিসাব জানতে চাইলে সভা অর্ধসমাপ্ত করে চলে যান। প্রধান শিক্ষকের এমন কাজের জন্য এক বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। কেলেঙ্কারি করি তেন খাইয়া বুয়া এখন উদ্ধার দাবি দাবি করা হইল তাই দিছুন না বার হইয়া গেছুন স্কুল থেকে তাই মিটিং বলাইয়া গেছুন কে তাই কমিটি বানাই দিতে আগে হিসাব না দিয়া এই যে মে মাস্টারে সিটি দি সবরে ইনভাইট করি আইয়া তাই এখন আমরা ভালো হইয়া গেছুন কি দুর্নীতি করছেন তাই দুর্নীতির দরার বাজে তাই জিও করি মানলকে ভাই বাগিছুন তাও প্রমাণ আমরা কিছু ভিডিও ফুটেজ সব কিছু আছে আমরা দরি আনতাম আছে শুক্রবার মাঠেজুরি পাইকান জিপির অন্তর্গত 5 নং ওয়ার্ডের গোয়ালাপাড়ার কালীবাড়ি কমিউনিটি হলের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জিপি সভাপতি তথা মধ্য হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিজেপির তপশিলী সম্প্রদায়ের প্রবল টিকিট প্রত্যাশী তথা সম্ভাব্য প্রার্থী রাজেশ চন্দ্র রায়। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপির দলীয় টিকিটে জিপি সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি মাটিজুরি পাইকান জিপিতে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ এই আদর্শকে সামনে রেখে দিবারাত্র জনসাধারণের কাজ করে যাচ্ছেন। তাছাড়া এদিন বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিজুরি পাইকান জিপির 5 নং ওয়ার্ডের মেম্বার শিল্পী রানী রায়, হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপি সভাপতি দীপক দাস সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপিত, শিলচরে শোভাযাত্রা। ক্লাব রেনিসার উদ্যোগে উধারবন্দে বসল নেতাজির মূর্তি, মনোজ্ঞ আলোচনা। বিজেপি সরকারের আমলে আমূল পরিবর্তন হয়েছে, দাবি বিধায়ক দিলীপ পালের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।